প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস টুয়েলভের একটা কবিতা আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের। আজকে আমি প্রথমে এটাকে পাঠ করব, তারপরে এর উৎস এবং নামকরণ তারপর যে বলবো। তার আগে একটা কথা বলে দিই, তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি যে ভিডিওগুলো করছি তোমাদের কাছে চলে যাবে। আমরা অলরেডি বিভিন্ন বিষয়ের সাজেশন হাসিনের জন্য দিয়ে দিয়েছি। এই সাজেশনগুলো তোমাদের খুবই কাজে লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে ইউটিউবে তো অনেক ভিডিও যায়, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হবে। ঠিক আছে, আজকের কবিতা দেখো, আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে, তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও, আমি দেখি। দেখো উৎস কি, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি তার 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত অঙ্গুরী তোর হিরণ্য জল কাব্যগ্রন্থের অন্তর্গত। নামকরণের তাৎপর্য, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটিতে নগরায়ণে বিপর্যস্ত এক সংবেদনশীল মানুষের সবুজের প্রতি ভালোবাসা ও আকুতি প্রকাশিত হয়েছে। শহর হলো কংক্রিটের অরণ্য, সেখানে কৃত্রিমতার সঙ্গে ধূসর বর্ণহীনতার গভীর সহবস্থানে কবিমন ক্লান্ত হয়, তাই শুধু গাছ দেখা অত্যন্ত জরুরি হয়ে ওঠে। তিনি মনে করেন নাগরিক অসুখ থেকে আরোগ্যের জন্য সবুজের বড় প্রয়োজন আজ। দীর্ঘদিন প্রকৃতির সংস্রব থেকে কবি বিচ্ছিন্ন, তাই বহুদিন জঙ্গলে যাওয়া হয়নি তার, কেবল নীরবে তাকে দেখে যেতে হয়। শহরের আগ্রাসী ক্ষুধার হৃদয়হীন বিকৃত হা মুখে সবুজ কেমন ক্রমশ অদৃশ্য হতে থাকে, এ কারণেই তিনি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেন। কবির চোখ খোঁজে সবুজের বিপুল সমারোহ, যে সজীবতার স্পর্শে হৃদয় আন্দোলিত হয়, মানুষের শরীর প্রার্থনা করে স্নিগ্ধ সবুজের কোমল প্রাণময় ছোঁয়া। কবির ভাষায় দেহ চায় সবুজ বাগান, অর্থাৎ সবুজের এই নির্মলতা যেন মানুষের দেহ মন তথা অন্তর ও বাহিরকে জাগিয়ে তোলে, তাই বারবার তিনি মানুষের কাছে আবেদন জানান গাছ আনো বাগানে বসাও। আর প্রাণের এবং অনুভূতির আদিমতম প্রতীক সবুজকে দু চোখ ভরে দেখাই যেহেতু কবির অন্তরের প্রার্থনা, তাই কবিতার আমি দেখি নামকরণ সার্থক ও তাৎপর্যবাহী। আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।